A very good morning everyone, welcome back to my channel the Bong Tints. I hope tumra shobai khub bhalo acho shusto acho. এখন বাজে সকাল 7টা আর সকাল সকাল আমি বারান্দায় গিয়ে দেখলাম আজকে খুব রৌদ্র ঝলমলে একটা দিন, তাই খুব এনার্জি সহকারে ঘরে এসে কাজকর্ম স্টার্ট করে দিলাম। প্রথমেই বেডটাকে ক্লিন করে নিচ্ছি, বেডটা ক্লিন করে নিয়ে চলে গেলাম ব্রাশ করতে। আর ব্রাশ করার পরেই রোজকার রুটিন অনুযায়ী আমি একটুখানি গরম জল বসিয়ে দিলাম, কারণ আমাকে সকাল সকাল গরম জল খেতে হয় আর গরম জল খেয়েই আমি আমার দিনটাকে স্টার্ট করে থাকি। গরম জল খেতে খেতে একটু ভাবনা চিন্তা করে নিলাম সারা দিনের ব্যাপারে, তারপরেই চলে গেলাম আমার ব্যালকানি গার্ডেনে সুন্দর সুন্দর প্লান্টসগুলোকে একটু জল দিয়ে দিতে। আর কোকো আমার পেছন পেছন ঘুরতে লাগলো। এরপরেই আমি চলে এলাম আমার দিনের সবথেকে ইম্পর্টেন্ট কাজ করতে, যেটা হলো যোগা অভ্যাস, যেটা যদিও আমি খুব কম সময়ের জন্য করে থাকি তবুও সেটা আমি সেরে ফেললাম খুব তাড়াতাড়ি করে। তারপরেই চলে গেলাম রান্নাঘরে। তার মধ্যিখানে আমার হাউস হেল্প এসে বাড়ির কাজকর্ম কিছু সেরে দিয়ে রুটি করে দিয়ে চলে গিয়েছিল। আমি একটু সুজি আর তরকারি বানিয়ে নিচ্ছিলাম, তার মধ্যিখানেই আমি কোকোকে দই রুটি দিয়ে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছিলাম, আর ও খুব তাড়াতাড়ি করে ওর ব্রেকফাস্টটা সেরে ফেলছিল। তার মধ্যেই আমি গিয়ে দেখি আমার সবজি আর সুজি রেডি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি সেটা সুমনকে দিয়ে দিলাম ওর ব্রেকফাস্টের জন্য। আর ওর মুখে মিষ্টি হাসি দেখে আমি চলে গেলাম আমার ব্রেকফাস্ট সারতে। তো আমি খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এরপর দেখলাম লন্ড্রি বাস্কেটে অনেক জামা কাপড় জমে গেছে, তাই সেগুলোকে নিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম ডেলি ওয়াশের জন্য। এরপরে আমি খুব তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেললাম। আর স্নান করি যেটা সবার আগে করা উচিত সেটা হলো স্কিন কেয়ার, তো সেটা সারার পরে চলে গেলাম পুজোর জোগাড় করতে। আর পুজোর জোগাড়ের জন্য আমার ব্যালকানি গার্ডেনে যে ফুলগুলো ছিল সেগুলো দিয়ে শুরু করে দিলাম পুজো। এরপরেই শুরু করে দিলাম লাঞ্চের প্রিপারেশন, আর তার জন্য সমস্ত কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম। আর কাটাকুটির মাঝখানেই একটুখানি লেবু জল বানিয়ে নিলাম, আর লেবু জল বানিয়ে একটু সুমনকেও দিতে গেলাম। আর লেবু জল খেয়ে সুমনের রিয়াকশানটা তোমরাই দেখে নাও। এরপর আমার লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে এসেছিল, তারপরেই আমার জন্য বানানো লেবু জল নিয়ে আমি চলে গেলাম এডিটিংয়ের কিছু কাজকর্ম করতে। তো এডিটিংয়ের কাজকর্ম করতে করতে লেবু জল খেতে খেতে আমার মনে পড়ে গেল ওয়াশিং মেশিনে দেওয়া জামা কাপড়গুলো তো কাঁচা হয়ে গেছে, তো সেগুলোকে একটু রোদে মেলে দিতে হবে। যদিও সেগুলো হালকা শুকিয়ে গেছে তবুও রোদে না মেললে যেন একটা অদ্ভুত স্মেল আসে, তাই তাড়াতাড়ি করে রোদে মেলে দিলাম। আর এই যে জলটা, যারা আমার ডেলি ভিডিও দেখেন অবশ্যই জানেন যে চাল ধোয়া জল আমি কখনোই ওয়েস্ট করি না, সেগুলো সবসময় আমার প্লান্টের গোড়ায় দেওয়ার জন্য রেখে দিই। তো সেগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে চলে গেলাম রান্নাঘরে। আবারও দেখলাম কোকোর জন্য চিকেনটা সিদ্ধ বসিয়েছিলাম, সে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তাই কোকোর লাঞ্চটা রেডি করে নিলাম আর কোকোকে লাঞ্চও দিয়ে দিলাম। কোকো এখন লাঞ্চ করছে। এরপরেই আমাদের লাঞ্চ থালিটাও ঝটপট করে রেডি করে নিলাম। যদিও আজকে লাঞ্চে সেরকম কিছু মেনু ছিল না, ভাত চাল চিকেন সটে আর স্যালাড, এটাই ছিল আজকের লাঞ্চের মেনু। লাঞ্চ করার পরেই ভীষণ ঘুম ঘুম পায়, তাই নিজেকে একটু চিয়ার আপ করার জন্য আয়নার সামনে এসে খানিকক্ষণ ধরে নেচে নিলাম। তো নেচে নেওয়ার পরেই নিজেকে একটু চিয়ার আপ মনে হলো। তারপরেই শুরু করে দিলাম দুপুরবেলা বসে আমার সমস্ত এডিটিংয়ের কাজকর্ম, ফোন ঘাঁটা, আরও অনেক কিছু। তো দুপুরবেলা আমি এইসবই করতে থাকি, কাজকর্মের মাঝে মাঝে একটু একটু জিরিয়েও নিই, কারণ দুপুরবেলা বাঙালি হয়ে ভাত খেয়ে ঘুম পাবে না সেটা কি হয়। তো সেটা করতে করতে অলমোস্ট সন্ধে হয়ে এলো, আর সন্ধে হতে না হতেই মনটা চা চা করে উঠলো, তাই খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে রান্নাঘরে চলে গেলাম দুই কাপ চা বসাতে। তো চা বলতে অন্য কিছু না, একটু গ্রিন টি, কারণ সেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো হয়, তাই দেরি না করে তাড়াতাড়ি করে দুই কাপ গ্রিন টি
রেডি করে নিয়ে সুমনের কাছে চলে গেলাম। কিন্তু সুমন মিটিংয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমাদের চা খেতে খেতে যে আড্ডাটা সেটা দিতে পারলো না। তাই আমি নিজেই নিজের সঙ্গে গল্প করতে করতে চা খেতে খেতে কিছুক্ষণ সময় কাটালাম। আর সময় কাটাতে কাটাতে মনে হলো যাই নিচে একটু ওয়াক করে আসি। যদিও সেটার ভিডিও আমি করতে পারিনি, ওয়াক করে আসার পরেই শুরু করে দিলাম ডিনারের প্রিপারেশন। আর ডিনারে আজকে সেরকম কিছু বানাইনি, দুপুরের ডাল ছিল আর রাত্রে একটা পাতলা ডিমের তরকারি। আর এদিকে কোকোর ডিনারও রেডি করে নিয়েছি, কোকোকে ডিনারটা দিয়ে দিলাম আর কোকো হ্যান্ডশেক করেই ডিনার করতে স্টার্ট করে দিল। এরপরেই রেডি করে নিলাম আমাদের ডিনার থালি। আর ডিনারে আজকে অল্প স্বল্প মেনু, ভাত ডাল আর পাতলা ডিমের তরকারি। ডিনারটা তাড়াতাড়ি সেরেই চলে গেলাম রান্নাঘর ক্লিন করতে। যদিও সকালবেলা হাউস হেল্প এসে রান্নাঘর ক্লিন করে দিয়ে যায়, তবুও রাত্রে রান্নাঘর ক্লিন না করলে আমার যেন ঘুমই আসে না। তাই সেই সমস্ত কাজকর্ম সেরেই চলে গেলাম রোজকার রুটিন অনুযায়ী কোকোর সঙ্গে ওয়াকে। আর কোকো ওয়াকে গিয়ে শুরু করে দিল টানা টানি, হিজড়া হিজড়ি, ছোটা ছুটি, এই সব করতে করতেই কোকোর ওয়াক অলমোস্ট শেষ হয়ে এসেছিল। তখনই একটা ব্যালকনি থেকে দুটো হাস্কি কোকোকে চুপচাপ দেখছিল। আর কোকো তাদেরকে দেখে খুবই পরিমাণে ভৌ 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 করতে থাকে, কিছুতেই থামছিল না। তো তাকে কোনো রকমে সেখান থেকে টেনে হিঁচড়ে বাড়ি নিয়ে আসা হয়। আর দৌড়াতে দৌড়াতে অবশেষে আমরা বাড়ি পৌঁছাই। আর তারপরেই করে ফেলি আমার রাতের স্কিন কেয়ার। দিন শেষে ভগবানের নাম নিয়ে বিছানায় চলে যাই। বাই বাই।